সেফটি সবার আগে। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। আসসালামু আলাইকুম। সোয়ান বাইকস এবং সোয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, সেই সাথে জানাচ্ছি জুম্মা মুবারক। আজকে সোয়ান বাইকসের ইউজড বাইকের শোরুমে থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন আছি আপনাদের সাথে, এবং আজকে জানাইয়া দিব আপনাদেরকে সোয়ান বাইকসের ইউজড বাইকের শোরুমে কী কী কালেকশন রয়েছে, কোন বাইকটা আছে, কোন বাইকের প্রাইস কত, কোন বাইক কত কিলো চলেছে এবং কোন বাইকটার মডেল ইয়ার কত। সো ভিউয়ার্স, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে সোয়ান বাইক শপ অ্যাড্রেসটা আমি বলে নিচ্ছি। 77 নং ডিটির ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে আমাদের সোয়ান বাইকস। আর আজকে জুম্মার দিন উপলক্ষে কিন্তু নগদ 5,000 টাকা ক্যাশব্যাক থাকবে, প্রতিটা বাইকের উপরে নগদ 5,000 টাকা ক্যাশব্যাক। তো দেরি না করে দ্রুত চলে আসবেন সোয়ান বাইকসে। ভিডিও ডিসক্রিপশনে শপ অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার দেওয়া থাকবে, দ্রুত যোগাযোগ করে চলে আসেন। আর অফার কিন্তু লুফি নিতে সবাই চায়, তো আমি চাইবো না যে আপনারা মিস করেন, আজকের অফারগুলো লুফি নেন আপনারা। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি যে বাইকটা দেখাবো আপনাদেরকে, MT15 ভার্সন 1 ইন্দোনেশিয়ান ভার্সন, 22 মডেলের বাইক, রান করেছে 7,000 সামথিং, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি, অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটা বাইক, গ্রে কালারের বাইক এটি, চমৎকার একটি বাইক। এই বাইকটা পেয়ে যাবেন তার সোয়ান বাইক থেকে মাত্র 4 লক্ষ টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন, BS6 CVU কন্ডিশনের বাইক, ডাবল চ্যানেল ABS এর এই বাইকটি, 21 মডেল, রান করেছে 8,500 কিলোমিটারের মতো, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। বাইকটির প্রাইস পড়বে 3,70,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন, গ্লসি ব্ল্যাক, 1 টেস্ট অবস্থা রয়েছে, যে নেবে সে হবে প্রথম মালিক, 10 বছরের রেজিস্ট্রেশন আমরা করে দেব, রান করেছে 1,800 কিলোমিটারের মতো, অলমোস্ট একটা সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটি। এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 বছর রেজিস্ট্রেশন সহ 5,40,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন ডার্ক নাইট এডিশন, 22 গাড়ি, 2,800 কিলোমিটার রান করেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 4,45,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে লিফান ব্র্যান্ড। লিফান ব্র্যান্ডের 165 সিসির KPR বাইক, যেটা সবার মুখেই প্রচলিত। KPR স্পোর্টস সেগমেন্ট বাইকের মধ্যে অনেক দ্রুতগামী একটি বাইক আর খুবই রিজনেবল প্রাইসের একটি বাইক। FI ইঞ্জিনের এই বাইকটি কিন্তু 1 টেস্ট অবস্থা রয়েছে, 3,000 কিলোমিটার রান করেছে, 23 বাইক এটি, 1 টেস্ট অবস্থায় বাইকটির প্রাইস পড়বে 1,80,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার ভার্সন 2 অলমোস্ট একটা ব্র্যান্ড নিউ বাইক, রান করেছে 7,000 সামথিং, 23 কেনা, 23 রেজিস্ট্রেশন, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, অফিসিয়ালি এখনও 4টা সার্ভিস বাকি আছে। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 2,70,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর এই বাইকটি, FI ABS, 22 মডেল, পুরো গাড়ি পলি করা আছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 6,600 কিলোমিটার রান করেছে। এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন সোয়ান বাইক থেকে মাত্র 2,20,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন রানারের কাইট প্লাস, স্কুটির মধ্যে একটা প্রিমিয়াম স্কুটি বলতে পারেন এটা, কারণ কি বাইক স্কুটি মিক্সড কম্বিনেশনে, বিকজ স্কুটিতে কিন্তু পায়ের ব্রেক বা পায়ের গিয়ার সচরাচর থাকে না, তো ক্লাস ছাড়া কিন্তু গিয়ার শিফটিং করতে পারবেন আপনারা। খুবই চমৎকার একটি স্কুটি এটা। এই স্কুটির আপনারা মাত্র 160 কিলোমিটার রান করেছে, 23 কেনা, 23 রেজিস্ট্রেশন, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, অলমোস্ট একটা ব্র্যান্ড নিউ স্কুটি। এইটা পেয়ে যাবেন আপনারা সোয়ান বাইক থেকে মাত্র 75,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন হোন্ডা সিভিয়ার, হোন্ডা প্রিমিয়াম সেগমেন্টের এই বাইকটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন সিভিয়ার, ডাবল ডিস্ক নন ABS এর এই বাইকটি, রান করছে 15,000 কিলোমিটার, 18 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স টোকেন 24 পর্যন্ত আপডেট করা আছে। এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন 2,75,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন TVS অ্যাপাচি RTR4V স্মার্ট এক্স কানেক্ট ABS ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর এই বাইকটি কিন্তু রান করেছে 8,000 কিলোমিটার, 1 টেস্ট অবস্থা রয়েছে, 22 মডেলের বাইক এটি, পেয়ে যাচ্ছেন 1,80,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 2 FI ডাবল ডিস্কের এই বাইকটি, 22 মডেল, রান করেছে 8,000 কিলোমিটার, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 24 পর্যন্ত। এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন সোয়ান বাইক থেকে মাত্র 2,10,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন সিঙ্গেল ডিস্কের এই বাইকটি, পুরো গাড়ি পলি করা আছে, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ, 19 মডেল, 20 কেনা, 20 রেজিস্ট্রেশন, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে মাত্র 12,000 সামথিং। এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন সোয়ান বাইক থেকে মাত্র 1,35,000 টাকায়, 24 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে। এরপরে দেখতে পাচ্ছেন WJP R15M ইন্দোনেশিয়ান ভার্সন ডাবল চ্যানেল ABS এর এই বাইকটি, 23 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 25 পর্যন্ত, রান করেছে 6,000 সামথিং। এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন সোয়ান বাইক থেকে মাত্র 6,30,000 টাকায়। ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল ABS, 1 টেস্ট, 2,900 কিলোমিটার রান করেছে, 23 কেনা, সুপার ফ্রেশ, অলমোস্ট ব্র্যান্ড নিউ। এই বাইকটি 1 টেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন 1,90,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন TVS রাইডার, 23 কেনা বাইকটি, 6,500 কিলোমিটার রান করেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, এই বাইকটি পেয়ে যাচ্ছেন সোয়ান বাইক থেকে 1,40,000 টাকায়।
এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি GSX-R ডাবল চ্যানেল এবিএসের একটি 22-এর মডেল, 5000 সামথিং রান করেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, সুপার ফ্রেশ, অলমোস্ট ব্র্যান্ড নিউ একটা বাইক। গাড়িটি যখন স্বচক্ষে দেখবেন সামনে এসে তখন বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ। এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন সোহান ব্যাগস থেকে মাত্র 3,90,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন R15M ইন্ডিয়ান ভার্সন মনস্টার এডিশন ডাবল চ্যানেল এবিএসের এই ব্যাগটি ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, 5,300 কিলোমিটার রান করেছে এই ব্যাগটি। ওয়ান টেস্ট অবস্থায় এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন আপনারা সোহান ব্যাগস থেকে মাত্র 5,00,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা XSR ইন্দোনেশিয়ান ভার্সনের এই ব্যাগটি, কিন্তু 22-এর মডেল, 9,000 সামথিং রান করেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, সুপার ফ্রেশ একটি ব্যাগ, গ্রিন কালার মানে আর্মি কালার বলি আমরা। এই ব্যাগটি আপনারা পেয়ে যাচ্ছেন সোহান ব্যাগস থেকে মাত্র 4,30,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন রানারের বোল্ট ডাবল ডিস্ক 165 সিসির এই ব্যাগটি, কিন্তু অলমোস্ট নিউ, মাত্র 5,500 কিলোমিটার রান করেছে 22-এর গাড়ি। এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন সোহান ব্যাগস থেকে মাত্র 1,15,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটোন সিঙ্গেল ডিস্কের এই ব্যাগটি, কিন্তু সুপার ফ্রেশ, 2,400 কিলোমিটার রান করেছে এই ব্যাগটি, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন সোহান ব্যাগস থেকে মাত্র 1,77,000 টাকায়। এরপর দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 3 BS6 CVO কন্ডিশনের এই ব্যাগটি, কিন্তু 20-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে 9,500 কিলোমিটারের মতো, 24 পর্যন্ত টেক্সটোকেন আপডেট আছে। এই ব্যাগটি পেয়ে যাবেন সোহান ব্যাগস থেকে মাত্র 2,00,000 টাকায়। এরপরে যারা ছোটো সিসির বাইক খুঁজছেন, যারা পাঠা ওভার রাইড করতে চাচ্ছেন, ফুড ডেলিভারি করতে চাচ্ছেন বা বাইক রাইড করা শিখতে চাচ্ছেন, তারা সুজুকির হায়াতির 110 সিসির এই ব্যাগটা দেখতে পারেন। ড্রাম ব্রেকের স্পেশাল এডিশনের এই ব্যাগটি 20-এর মডেল, 10,400 কিলোমিটার রান করেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এই ব্যাগটি পেয়ে যাবেন সোহান ব্যাগস থেকে মাত্র 75,000 টাকা। এরপর দেখতে পাচ্ছেন রানার নাইট রাইডার ওয়ান টেস্ট 150 সিসির সিঙ্গেল ডিস্কের এই বাইকটি, কিন্তু ভার্সন 1 ওয়ান টেস্ট অবস্থা রয়েছে, 2,400 কিলোমিটার রান করেছে ওয়ান টেস্ট অবস্থায়। এই বাইকটি পেয়ে যাবেন আপনারা 73,000 টাকা মাত্র। ভিউয়ার্স, তো এই ছিল আজকে সোহান ব্যাগস রিইউজড বাইকের কালেকশনগুলো। আরও গোডাউনে হিউজ হিউজ কালেকশন রয়েছে, সেগুলো দেখাবো, আপনারা শোরুমে ভিজিট করেন, আপনাদেরকে নিয়ে গোডাউনে গিয়ে গাড়ি দেখা দেবো, আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকগুলো একের ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন। বাইক ক্রয় করবেন সোহান ব্যাগস থেকে, বাইক বিক্রয় করবেন সোহান ব্যাগসে, এসব বাইক এক্সচেঞ্জ করবেন সোহান ব্যাগসে, মানে একের ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আপনি অনায়াসে আস্থা ও বিশ্বাস রেখে সব কিছু করতে পারবেন আপনি। তো আশা রাখবো আপনারা দ্রুত চলে আসবেন আর ফোন করে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ অবশ্যই। আর অবশ্যই কিন্তু আজকের জন্য 5,000 টাকা নগদ ক্যাশব্যাক করে দেবো আমরা, প্রতিটা বাইক যা প্রাইস বলেছে তা থেকে 5,000 টাকা করে লেস করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আমি আবার বলে নিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল সোহান ব্লগস যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে সোহান ব্লগসের পাশে থাকুন, এবং ফেসবুক পেজ সোহান বাইকস এটা লাইক ও ফলো দিয়ে সোহান বাইকসের পাশে থাকুন। সো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগসে। আসসালামু আলাইকুম।